অনেক দিন আগের কথা এক বাদশার দরবারে আব্দুল করিম নামে এক চাকর কাজ করত বাদশাহ তাকে খুব বিশ্বাস করত এবং ভালোও বাসত তার প্রতি বাদশার আন্তরিকতা দেখে দরবারের অন্যান্য চাকররা হিংসা করতে শুরু করল একবার দরবারের সকল চাকর মিলে বাদশার কাছে আব্দুল করিমের বিরুদ্ধে নালিশ করল তাদের একজন বলল যাহপানা আমরা জানতে পেরেছি আব্দুল করিম আপনার বাজার সদাই করে প্রতিদিনই কিছু কিছু পয়সা বাঁচিয়ে রাখে এবং নিজে সেগুলো আত্মসাত করে আপনাকে ধোঁকা দেওয়ার জন্যে সে সব সময় এই জিনিসপত্রের দাম একটু বাড়িয়ে বলে আব্দুল করিমের বিরুদ্ধে চাকরদের অভিযোগ শোনার পর বাদশাহ বললেন এই ঠিক আছে এখন থেকে আমি তার প্রতি খুব কড়া নজর রাখব যাতে সে আর আমাকে ধোঁকা না দিতে পারে বাদশার কথা শুনে চাকররা মনে মনে খুশি হয়ে দরবার ত্যাগ করল এর কয়েকদিন পরের কথা বাদশাহ জানতে পারলেন শহরে এক লোক এসেছে যে আংটির উপর নাম লিখে দেয় বাদশাহ তার আংটির উপর নাম লিখানোর ইচ্ছা করলেন তিনি এক চাকরকে ডেকে বললেন ওই লিপিকারের কাছ থেকে জেনে এসো তো সে নাম লিখতে অক্ষর প্রতি কত করে নেয় চাকর গিয়ে লিপিকারের কাছ থেকে জেনে এসে বাদশাকে জানালো যে সে আংটির উপর নাম লিখতে অক্ষর প্রতি পঞ্চাশ পয়সা করে নেয় এবার বাদশাহ বললেন যাও আব্দুল করিমকে পাঠিয়ে দাও বাদশার তলপে আব্দুল করিমে এসে হাজির হলো বাদশাহ তাকে বললেন শহরের অমুক স্থানে একজন লিপিকার এসেছে আমি তার কাছ থেকে আংটিতে আমার নাম লিখাতে চাই তুমি এক্ষুনি তার কাছ থেকে আরবিতে আমার নাম হাসান লিখে নিয়ে এসো এই বলে বাদশা তাকে এক টাকা পঞ্চাশ পয়সা এবং তার আংটিটি দিয়ে দিলেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বাদশাহ কেন এক টাকা পঞ্চাশ পয়সা দিলেন বাদশার নাম হাসান লিখতে আরবিতে তিনটি অক্ষর অর্থাৎ হা সিন ও নুন লাগে অক্ষর প্রতি পঞ্চাশ পয়সা করে নিলে খরচ আসে এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দেড় টাকা টাকা নিয়ে আব্দুল করিম নাম লেখাতে চলে গেল এবং কিছুক্ষণ পর আংটির উপর বাদশার নাম হাসান লিখিয়ে নিয়ে এলো এবং বাদশাকে আংটির সাথে পঞ্চাশ পয়সা ফেরত দিল পয়সা ফেরত পেয়ে বাদশা খুবই আশ্চর্য হলেন তিনি মনে মনে ভাবলেন আমি তো তাকে হিসাব করে পয়সা দিয়েছি তাহলে সে পঞ্চাশ পয়সা বাঁচালো কি করে আর বাঁচিয়েছিল ভালো কথা কিন্তু আমাকে তা ফেরত না দিলে তো আমার বোঝার কোনো উপায় ছিল না তাহলে দরবারে চাকররা যে অভিযোগ করেছে তা নিশ্চয়ই সত্য নয় এসব ভাবনা চিন্তার পর বাদশাহ আব্দুল করিমকে লক্ষ্য করে বললেন আচ্ছা তুমি বলো তো লিপিকার প্রতি হরপতি কত পয়সা নিয়ে থাকে আব্দুল করিম জবাব দিলেন সে হরপতি পঞ্চাশ পয়সা নিয়ে থাকে বাদশাহ বললেন তুমি ঠিকই বলেছ কারণ তোমাকে পাঠানোর আগে আমি অন্য একজনকে পাঠিয়ে জেনেছি যে লিপিকার অক্ষর প্রতি পঞ্চাশ পয়সা নেয় তাই আমি তোমাকে হিসাব করে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়েছি তারপরও তুমি পঞ্চাশ বাঁচালে কী করে আব্দুল করিম এবার মুচকি হেসে বললেন যাহাপনা আপনি যখন পয়সা বাঁচানোর রহস্য জানতে চাইছেন তবে বলছি আমি ওই লিপিকারের কাছে গিয়ে হাসান লেখার পরিবর্তে খস লিখতে বলেছিলাম আরবিতে খস লিখতে দরকার হয় খা আর সিন এই দুটি অক্ষর আমার কথা মতো লিপিকার যখন হা ও সিন লিখলো এরপর হায়ের উপর যখন ফোঁটা দিতে শুরু করলো তখন আমি তাকে বললাম ভাই ফোঁটা হায়ের উপর না দিয়ে সিনের পেটের মধ্যে রেখে দিন সে তাই করলো ফলে এখন হাসার লেখা হয়ে গেল এরপর আমি তাকে দুই অক্ষরের জন্য এক টাকা দিয়ে চলে এলাম এভাবেই আমি পঞ্চাশ পয়সা বাঁচিয়েছি বাদশা অত্যন্ত মনোযোগ দিয়ে আব্দুল করিমের কথা শুনলেন তার অদ্ভুত বুদ্ধির কাহিনী শুনে তিনি খুবই মুগ্ধ হলেন দরবারে সবাইকে ডেকে তিনি আব্দুল করিমের বুদ্ধি ও সততার কাহিনী শোনালেন এই ঘটনা শুনে যারা আব্দুল করিমের বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা খুবই লজ্জিত হল বাদশাহ নিজ আসন থেকে উঠে আব্দুল করিমকে বুকে টেনে নিলেন সেদিন থেকে আব্দুল করিমের মর্যাদা অনেক বেড়ে গেল